দুধের স্বাদ ঘুলে মিটায় কথাটার মানে হলো খুব ইচ্ছে ছিল চলন বিল দেখার, কিন্তু সেটা হলো না। তাই নওগাঁ আত্রাই বিল দেখেই চলন বিলের স্বাদ মিটাইলাম। যাই হোক, আসসালামু আলাইকুম, আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। দুধের স্বাদ ঘুলে মিটায় কথাটার মানে হলো খুব ইচ্ছে ছিল চলন বিল দেখার, কিন্তু সেটা হলো না। তাই নওগাঁ আত্রাই বিল দেখেই চলন বিলের স্বাদ মিটাইলাম। যাই হোক, আত্রাই বিলে দেখার মতো ভালো তেমন কোনো দৃশ্য নেই, তবে মাছ ধরার দৃশ্যটা ছিল অনেক সুন্দর, আর এটা দেখেই আমি মুগ্ধ হই। তাই এই দৃশ্যটা সবার সাথে শেয়ার করার জন্যই মূলত আমার এই ব্লগ করা। চলুন, আত্রাই উপজেলা সম্পর্কে কিছু ধারণা নেই। আত্রাই বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা। ১৯২৬ সালে আত্রাই থানা গঠিত হয়। উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮৩ সালে পহেলা আগস্ট। আত্রাই জেলার উত্তরে রানীনগর উপজেলা, মান্দা উপজেলা, দক্ষিণে নাটোর জেলার নাটোর সদর উপজেলা, পূর্বে নাটোর জেলার সিংড়া উপজেলা, পশ্চিমে রাজশাহী জেলা বাগমারা থানা উপজেলা, এই চারটি অঞ্চল নিয়ে মূলত গঠিত আত্রাই উপজেলা। আত্রাই উপজেলার আর একটা বিশেষ গুণ আছে, আর সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি বা কাচারি ঘর। আত্রাইয়ের বিশাল বিলে গিয়ে দেখি রাস্তার পাশে গ্রামের মানুষজন মাছ ধরতেছে। গ্রামে এমন মাছ ধরার দৃশ্য আর তেমন চোখে পড়ে না। কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের মাছ ধরার দৃশ্য উপভোগ করলাম। দিন রাত কতই না পরিশ্রম করে তারা মাছ শিকার করতে। রাস্তার দুই পাশে বিল, যেদিকে তাকাই শুধু পানি আর পানি, এমন দৃশ্য দেখে সত্যিই খুব মুগ্ধ হয়েছিলাম। রাস্তার পাশেই দাঁড়িয়ে মানুষজন জাল দিয়ে মাছ শিকার করতেছিলেন, খুব সুন্দর লাগতেছিল দৃশ্যটা, তাই সবার সাথে শেয়ার করলাম। আজ তাহলে এই পর্যন্ত, আবারও কথা হবে, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।